বাংলাদেশের কাছে পাকিস্তান হারায় সে দেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা এই হারের একটা কারণ খুঁজে পেয়েছেন তার মতে ভারতের জন্যই পাকিস্তানকে দশ উইকেটে হারতে হয়েছে ভারতই পাকিস্তান দলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে রামিজের মতে এসবের শুরু গত বছর এশিয়া কাপ থেকে সেই প্রতিযোগিতায় ভারতীয় ব্যাটারদের হাতে বার খেয়ে পাকিস্তানের বোলারদের মনোবল নাকি শেষ হয়ে গিয়েছে সেই জন্যই এত খারাপ বল করছেন শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহেরা বাংলাদেশের কাছে টেস্টে প্রথমবার হেরেছে পাকিস্তান হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রামিজ বলেন আমাদের প্রধান শক্তি ছিল জোরে বোলিং সেটা শেষ হয়ে গিয়েছে তার জন্য ভারত দায়ী গত বছর এশিয়া কাপে ভারতীয় ব্যাটারেরা আমাদের বোলারদের প্রচুর মেরেছিল ওরা দেখিয়ে দিয়েছে আমাদের পেশারদের বিরুদ্ধে কিভাবে খেলতে হয় শাহিনদের মনোবল ভেঙে গিয়েছে গতি কমেছে তার খেসারত দিতে হচ্ছে সান মাসুদের অধিনায়কত্বনীয় প্রশ্ন তুলেছেন রামিজ তার মতে পিচ বুঝতে পারেননি মাসুদ ফলে ভুল দল নির্বাচন করেছেন তিনি রামিজ বলেন অস্ট্রেলিয়ার আবহাওয়া হারলে মারা যায় কিন্তু ঘরের মাঠে ঘরের আবহাওয়ায় পিচ বুঝতে না পারলে আর কি করা যাবে মাসুদ ভুল দল নির্বাচন করেছে আমাদের থেকে পিচ ভালো বুঝেছে বাংলাদেশ তাই ওরা জিতেছে অধিনায়কত্বের চাপ মাসুদের ব্যাটিং এর উপর পড়েছে বলেও মনে করেন রামিজ তাতে দলের ক্ষতি হচ্ছে তিনি বলেন মাসুদকে ওর ব্যাটিংয়ে এ আরো পরিশ্রম করতে হবে যদি ও ভালো ব্যাট করতে পারে তাহলে অধিনায়কত্ব ভালো হবে এমনিতেই গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেটের উপর চাপ বেড়েছে একমাত্র ম্যাচ জিতলে তবেই সেই চাপ কমবে বাংলাদেশের বিরুদ্ধে আরো একটা টেস্ট বাকি সেটা আমাদের জিততেই হবে